আপনি একজন বড় ইউটিউবার বা ছোট ইউটিউবার হন না কেন, প্রত্যেকের ভিউ নিয়ে সমস্যা হয় যদি তারা এই জিনিসগুলো পুরোপুরি ব্যবহার না করে। এই ভিডিওতে আমি আমার গোপন কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার ভিডিওতে 400-500 এমনকি 1000 ভিউসও পাই এবং 1K সাবস্ক্রাইবারের মধ্যে। এর জন্য আমরা ভিডিওতে প্রধানত 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি এড়িয়ে গেলে আপনার জন্য ক্ষতি হতে পারে, কারণ এই 3টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট, ডিলেট কিওয়ার্ডস। ভাই আপনি কি বলছেন, এইভাবে করলে তো ভিডিও র্যাঙ্কই আসবে না। কিন্তু আমি কিওয়ার্ড সেট করেছিলাম কিন্তু আমার ভিডিও র্যাঙ্কে আসছিল না, তাহলে কি সমস্যা হতে পারে? ভাই অপেক্ষা করুন, আমি ব্যাখ্যা করব। কিন্তু তার আগে এটি দেখুন, এটি আমার প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও এবং এটি চতুর্থ ভিডিও। আপনি নিজের ভিউয়ার্স প্রত্যেকে দেখতে পারেন, আমি যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম আমি কিওয়ার্ড সেট করিনি, শুধুমাত্র টেক্সট ইনপুট করেছিলাম, তাই এটির ভিউ এবং ইনফরমেশন চেক করুন। আর এই দুটো ভিডিও কিওয়ার্ড সেট করে আমি আপলোড করেছিলাম, যার উপর আপনি নিজের ইনফরমেশন এবং ভিউ দুটোই দেখতে পাচ্ছেন। এটা দেখার পর আমি নিশ্চিত এবং চিন্তা টেনশনে পড়ে গেলাম, তবে হিম্মত না হারিয়ে চতুর্থ ভিডিও আপলোড করলাম। প্রাথমিকভাবে 12 ঘন্টা ধরে এটিতে মাত্র 160 ইনফরমেশন এসেছিল এবং ভিউস কোনো সমান ছিল না। তারপর আমি ভাবলাম যে এটিতে কিছু গন্ডগোল আছে। অনেক চিন্তা করার পর যখন প্রথম ভিডিও আপলোড করলাম তখন বুঝলাম, তাই সেই কারণে আমি কিওয়ার্ড সেট করিনি এবং ভিউস এবং ইনফরমেশন দুটোই এসেছে। তারপরে আমি সমস্ত কিওয়ার্ডগুলো মুছে ফেলেছি, মানে ডিলেট করে ফেলেছি। যত তাড়াতাড়ি আমি কিওয়ার্ডগুলো ডিলেট করে ফেললাম তার ঠিক 1 ঘন্টা পরে ভিডিওতে ইনফরমেশন এবং ভিউ দুটোই আসতে শুরু করে। তারপর আমি আরও দুটো ভিডিও আপলোড করেছি যার ভিউ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাখ্যা করি কিওয়ার্ডের সমস্যা কি। দেখুন, আমরা যখন কিওয়ার্ড সেট করি তখন আমাদের ভিডিওর সেই কিওয়ার্ডের মধ্যে লিমিটেড থাকে, যার কারণে আমাদের ভিডিওগুলি হোম পেজে যায় না, মানে ইউটিউব আমাদের ভিডিওতে ইনফরমেশন দেয় না। ইনফরমেশন মানে যখন একজন ইউজার স্ক্রল করে এবং আপনার ভিডিওর স্ক্রিনে আসে, তাই একে ইনফরমেশন বলা হয়। একবার ইনফরমেশন আসলে একটি ইনফরমেশন কাউন্ট হয়ে যায় এবং যখন ইনফরমেশন আসে তখনই শুধু আপনার ভিউ আসে। ভিউস তখনই আসবে যখনই আপনি একটি কিওয়ার্ড সেট করবেন, কিন্তু তখনই আসবে যখন একজন ইউজার আপনার মতো কন্টেন্ট সার্চ করবে। এইভাবে করে আপনার ভিডিওর আরও ভিউস আসবে। অনেক দেরি হওয়ার আগে কিওয়ার্ডগুলি মুছে ফেলুন। এই 3 পয়েন্টটি আজকের আমার কোথায় অ্যাপ্লাই করুন, 100% গ্যারান্টি বলছি আমি, আপনি একটি ফলাফল দেখতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখ শুধু কিওয়ার্ড ডিলেট করলে কাজ করবে না ভাই, খেলা তো এখন শুরু হলো। ধরুন আপনার ভিডিও রেডি এবং আপনি আপলোড করা শুরু করেছেন, তাই আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আপনি ভিডিওর টাইটেল দেবেন, আপনাকে সেম টাইটেল সার্চ করতে হবে। যেমন ধরুন আমার এই ভিডিওটি নিয়ে নিন বুঝার জন্য, আমার ভিডিওর টাইটেল হলো কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তাই এখন আমাকে যা করতে হবে তা হলো আমি ইউটিউবে সার্চ বারে যাব, যেখানে আমি আমার টাইটেল সাথে সম্পর্কিত বিখ্যাত ট্যাগগুলি পাবো এবং আমি সেখান থেকে কপি করে ট্যাগ সেকশনে অ্যাড করবো। আপনাকে শুধু 7 থেকে 10টা ট্যাগ দিতে হবে আপনার ভিডিওর কন্টেন্ট হিসাবে। তাহলে ভাই এটা কি এখন কাজ করবে? দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন? তৃতীয় পয়েন্ট হচ্ছে ডিসক্রিপশন। এই পয়েন্টটি আপনাদের ফাইনাল স্টেপ হবে, এখন কি করবেন। এক্সাম্পল, এই ভিডিওটি আবার নেওয়া যাক, ভিডিওতে আপনার দেওয়া টাইটেলটি কপি করুন এবং এটি ডিসক্রিপশনে অ্যাড করুন, যেমন কি আপনি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারেন। তারপরে আপনার টাইটেলের সাথে সম্পৃক্ত আরও কিছু ট্যাগ নিন এবং তাদের মধ্যে ডিসক্রিপশনে অ্যাড করুন। বন্ধুরা, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটি শিখেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, আপনি যান এবং আজ এটিতে চেষ্টা করুন। এই জিনিসটি 100% গ্যারান্টি কাজ করবে। কিন্তু আরও একটি সমস্যা আছে, আসুন ধরে নিই যে এটি করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে আরও ইনফরমেশন পাবেন, কিন্তু কী গ্যারান্টি আছে আপনি যে ভিডিওতে ক্লিক পাবেন? ভিডিওগুলিকে ক্লিকযোগ্য করতে হলে আপনাকে বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল সম্পর্কে আপনার ধারণা না থাকলে থাম্বনেলের নিয়ম কী এবং কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন, আমি আপনার সাথে সেখানে দেখা করব। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটাকে প্রেস করে নিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায়। এবং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন। তো আজকের জন্য এটিকে জয়েন্ট বন্দে মাত্রম।